সৌহার্দ্য সারা ঘরময় সাজানো মোমবাতি প্রজ্বলিত করছে আর সম্মোহনী দৃষ্টিতে তরীর দিকে তাকাচ্ছে। তরী শাড়ির আঁচল হাত দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, সবটা অস্বাভাবিক ঠেকছে। সৌহার্দ্যের মতিগতি কিছুটা আঁচ করতে পারছে সে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে ওর। ঘড়ির কাঁটায় রাত 12টা, কুয়াশাচ্ছন্ন এই অন্ধকার রাতে বাইরের পরিবেশ অস্বাভাবিক নীরব। সেই নীরবতা ভেদ করে দ্রুত গতিতে গেট দিয়ে ভেতরে প্রবেশ করল আরমান সাহেবের গাড়িটি। সারা জীবন মাঝরাতে বাড়ি ফিরলেও এখন আর বেশি রাত বাইরে থাকেন না তিনি। মনের ভেতর একটা অদ্ভুত ভয় কাজ করে, কেন যেন মনে হয় তার মৃত্যু আসন্ন। তাই যত দ্রুত পারেন বাড়ি ফেরার চেষ্টা করেন, তবুও দেরি হয়েই যায়। ড্রয়িং রুমে বসে অরুণী পড়ছে, ইদানিং মেয়েটা নিজের পড়াশোনার বাইরেও অতিরিক্ত বই পড়ে। বিষয়টা চোখে পড়েছে আরমান সাহেবের, তিনি এই ব্যাপারে তেমন মাথা ঘামান না। মেয়েটার জীবন তো তিনি নিজ দায়িত্বে শেষ করে দিয়েছেন, এখন তার সামান্য ভালো লাগায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছে তার নেই, আর সময়ও নেই। আরমান সাহেব নিজের ঘরের দিকে পা বাড়ালেন। এত রাত করে বাড়ি ফেরার কি দরকার বাবা, এমনিতেই তো মৃত্যু পিছু পিছু তাড়া করে বেড়াচ্ছে। কে জানে, কেউ হয়তো তোমার শরীরের সমস্ত রক্ত দিয়ে নিজের গা ধোয়ার উদ্দেশ্য নিয়ে ঘুরছে, বলা তো যায় না। আরমান সাহেবের পা থেমে গেল মুহূর্তেই, পুরো শরীর শিরশিরিয়ে উঠল যেন। মৃত্যু শব্দটা অদ্ভুত ভয়ঙ্কর, আর নিজের মেয়ের হাতে প্রাণ যাওয়াটা তো আরো বেশি মারাত্মক। না, এটা ঘটতে দেওয়া যাবে না। অরুণীর দিকে তাকালেন তিনি, মেয়েটা কেমন যেন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণীকে তো তিনি জানাননি কিছুই, সে এখনো জানে না যে তার মায়ের খুনি তারই প্রিয় বাবা। কিন্তু এখন অরুণীর কথাগুলো আরমান সাহেবের গায়ে কাটা দিয়ে উঠছে। তিনি কিছু মুহূর্ত ভাবলেন, নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সূক্ষ্মভাবে কাজে লাগালেন, চিন্তিত ভঙ্গিতে বললেন, আমাকে ধ্বংস করা এত সহজ না। আমার দিকে হাত বাড়ানো মানে আগুনে ঝাঁপ দেওয়া, আর অরিত্রি সেটাই করছে। এখন ওকে পুড়তে হবে, জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে ও। অরুণী শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, ও তো তোমার মেয়ে বাবা, ওর ক্ষতি কিভাবে করবে তুমি? যেভাবে ও আমাকে শেষ করার কথা ভাবছে ঠিক সেভাবেই। অরিত্রিকে মরতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অরুণী অবাক চোখে তাকালো তার বাবার নিষ্ঠুর সত্তার দিকে, বলল, নিজের মেয়েকে মেরে ফেলবে তুমি? কিভাবে এটা করতে পারবে তুমি বাবা? আরমান সাহেব অদ্ভুত হাসি দিলেন, বললেন, মারবে তো তুমি, আমি শুধু ছক কষবো। অরুণীর বিস্ময় বাড়ল যেন, অবাক হয়ে বলল, মানে? মানেটা তো খুব সিম্পল মাই ডিয়ার, অরিত্রিকে খুন করা আমাদের পক্ষে সম্ভব নয়, ওর সাথে লাগতে গেলে আমাদেরকে মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। ওর সাধারণ মুখোশের আড়ালে লুকিয়ে রাখা রোগটা সবার অজানা থাকলেও তুমি আর আমি সেটা জানি। হ্যাঁ, সেটা জানি, আর জানার পর থেকেই তো ওর বিরুদ্ধে কিছু করার সাহস বা ইচ্ছে আমার নেই। এতদিন তোমার কথাই অনেক কিছুই করেছি, এখন আর কিছু করে নিজের বিপদ বাড়াতে চায় না। করতে হবে, যা যা করেছি তার জন্য অরিত্রি আমাদেরকে ছাড়বে না। নিজেদেরকে বাঁচানোর জন্য হলেও এবার কিছু একটা তো করতেই হবে, আর এতেই অরিত্রিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব। অরুণী সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বল, কি করতে চাইছো তুমি বাবা, বলো তো? আরমান রহস্যময় একটা হাসি মুখে নিয়ে বললেন, বিষধর সাপের বিষ দাঁত ভেঙে দিলে সে আর কারোর ক্ষতি করতে পারে না, অরিত্রির ক্ষেত্রেও সেটাই করতে হবে। ওর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হবে আমাদের, যেন ও মানসিকভাবে মরে যায়। সেটা কিভাবে বাবা? বলবো বলবো, ওকে তো নিজের হাতে মেরে ফেলতে পারবো না, যতই হোক আমার মেয়ে বলে কথা, কিন্তু বাঁচিয়ে রেখেও মৃত্যু দেওয়া যায়, সবচেয়ে কষ্টকর মৃত্যু। জীবন মৃত বলে একটা কথা আছে না, অরিত্রিকে সেটাই দেব আমি। বিছানায় মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে প্রহর, হাতে থাকা কিছু কেসের ফাইলে নজর বুলাচ্ছে সে।
কিন্তু মাথায় ঘুরছে অন্য চিন্তা। কেন যেন সবকিছু এলোমেলো মনে হচ্ছে, ওর অভিজ্ঞ দূরদৃষ্টি বলছে এই সুন্দর বাস্তবতার আড়ালে একটা কুৎসিত সত্য আছে। ওর সব জানা সত্যের পেছনেও অজানা কিছু বাস্তবতা আছে। একটা ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছে যেন, সব কিছুকে ধ্বংস করার জন্য এই একটা ঝড়ই যেন যথেষ্ট। কিন্তু প্রহর এখনো সেটা ধারণা করতে পারছে না যে ঝড়টা আসবে ঠিক কোন দিক থেকে। মস্তিষ্ক শূন্য শূন্য লাগছে ওর, ফোনটা ক্রমাগত বাজছে। প্রহর হাত দিয়ে ফোনটা নিয়ে দেখল, মধু কল দিয়েছে। রাত প্রায় 2 বাজে, এত রাতে হঠাৎ কি হলো? প্রহরের কপালে ভাঁজ পড়ল। কল রিসিভ করতেই মধু বলল, 3 কল করার পর রিসিভ করলে? এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, নতুন কোনো প্রেমিকা জুটিয়েছো নাকি? প্রহর ভুরু কুচকে বলল, এত রাতে কল করেছো কেন? ঘুম আসছে না, এই জন্য কল দিয়েছি। কেন, তোমার প্রেমে বাধা দিলাম নাকি বাসরে? প্রহর হতাশার নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, নতুন প্রেমিকা জুটেছে একটা। প্রেমে আপাতত ভালোই বাধা দিয়েছ, বাসরেও দিবে সেটাই কোনো সন্দেহ নেই। মধু মুখ ভেঙিয়ে বলল, আমি তো পুরানো, তাই এখন আর আমাকে ভালো লাগবে কেন? পুরানো জনই তো নতুন হয়ে ফিরেছে, এর জন্যই তো বললাম নতুন প্রেমিকা। তবে এই উপাধি বেশি দিন থাকবে না, মাধুর্য রাইহান থেকে মিসেস অভিক সাহারিয়ার হয়ে যাবে শীঘ্রই। মধু লাজুক ভঙ্গিতে হাসল। প্রহর সেটা দূর থেকেই বুঝতে পেরে হেসে বল, হয়েছে, তোমার আবার লজ্জাও আছে নাকি? আমার সামনে একটু লাজ লজ্জা রেখো, আমি দেখে নিজের চোখ জোড়াতাম। কিসের লজ্জা? তোমাকে আমি বিয়ে করলে তো? আমার বিয়ে করতে দেরি আছে। প্রহর অবাক হয়ে বলল, আচ্ছা কত দেরি? এই তো 6 মতো তো লাগবেই। হোয়াট, এতদিনে আমার চুল দাড়ি পেকে যাবে, পরে লোকে তোমায় বলবে যে তোমার বুড়ো বর। মধু ভাব নিয়ে বলল, যে বলবে তার নাক ফাটিয়ে দিব, তুমি তো জানোই আমি কেমন। প্রহর অসহায় কণ্ঠে বলল, এত বছর বউ ছাড়া থাকবো আমি কিভাবে? সৌহার্দকে দেখেছ? ওর আর আমার বয়স সেম, ও বিয়ে করে ফেলেছে, ওর বউ আছে, এদিকে আমি এখনও কুমার। তুমি বিয়ে না করতে পারলেও সমস্যা নেই, আমি মেয়ে খুঁজছি কালকে থেকে। দাঁড়াও, আমার দ্রুত বিয়ে করতেই হবে। মধু রাগে ফুসফুস করতে করতে বলো, কি বললি, মেয়ে খুঁজবি? অন্য মেয়েকে বিয়ে করবি? কালকে তোকে সামনে পাই, দেখিস কি করি আমি। বলেই মধু খট করেই কলটা কেটে দিল। প্রহর মিটমিট করে হাসছে, এই মেয়ের এত রাগ, আজও বড় হলো না মেয়েটা, ভেবেই ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রহর। এদিকে তরি সবে মাত্র ঘরে ঢুকল, এতক্ষণ দাদি আটকে রেখেছে ওকে। কিসের অকারণ বকবক করে এতক্ষণ বসিয়ে রাখলো ওকে, ভেবেই যেন বিরক্ত হলো তরি। তরির মনে হয়েছে দাদি উদ্দেশ্য প্রণীতভাবে ওকে আটকে রেখেছে। ঘুমে চোখ দুটো আর যেন বুঝে আসছে ওর। ঘরে ঢুকতেই দেখল পুরো ঘর অন্ধকার। সৌহার্দ কখনো ঘর অন্ধকার করে ঘুমায় না, তাহলে এখন অন্ধকার কেন? সৌহার্দ কি ঘরে নেই? চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকালো তরি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। চোখ থেকে ঘুম উড়ে গেল যেন মুহূর্তেই। অন্ধকারে হাত দিয়ে হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালাতে যাবে, এমন সময় পেছন থেকে হলুদ আলোর আভা চোখে লাগলো তরির কানে ভেসে এলো, আলো জ্বালিও না চাঁদ, আজ তোমার আলোয় আলোকিত হব আমি, শুধু তুমি চাঁদ, আর প্রকৃতি থাকবে এখানে সাক্ষী হয়ে। সৌহার্দ সারা ঘরময় সাজানো মোমবাতি প্রজ্বলিত করছে, আর সমোহনী দৃষ্টিতে তরির দিকে তাকাচ্ছে। তরি শাড়ির আঁচল হাত দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, সবটা অস্বাভাবিক ঠেকছে। সৌহার্দের মতিগতি কিছুটা আঁচ করতে পারছে সে, গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে ওর। নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে তরি তাকালো মোমবাতির আড়ালে থাকা সৌহার্দের মুখের দিকে। সৌহার্দের চশমাবিহীন চোখ দুটো তরির দিকে তাক করে আছে, যেন একবারও পলক পড়ছে না। তরির শুভ্র সুন্দর গায়ে বাদামি বর্ণের সুতি শাড়িটা একেবারে মিশে গিয়েছে যেন। খোলা জানালা গলিয়ে
এক টুকরো চাঁদের আলো তরির মুখের ওপরে পড়ছে। শীতল হাওয়ায় লম্বা চুলগুলো মুখের ওপরে অবিন্যস্তভাবে ছড়িয়ে পড়ছে। সৌহার্দের কেমন যেন অদ্ভুত ঘোর লেগে আসছে, এরকম তো আগে কখনো হয়নি। অন্যদিকে মধু কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, চোখে ঘুম নেই তার। বারবার এদিক সেদিক ছটফট করছে সে। ড্রিম লাইটের লালচে আলোয় ঘরটা অদ্ভুত লাগছে, কিন্তু মধু এই আলোয় ঘুমিয়েই অভ্যস্ত। নিজেকে শান্ত করার চেষ্টা করে মধু সটান হয়ে শুয়ে ঘুমানোর মনস্থির করল। ঘুমটা আসবে আসবে মনে হচ্ছে। কিছু মুহূর্ত পরেই হঠাৎ পাশে কারোর উপস্থিতি অনুভব করলো মধু। কেউ ওর পাশে এসে বসলো যেন। মধু তড়িৎ গতিতে চোখ মেলতেই আবছা আলোয় নিজের পাশে বসা এক ছায়া মূর্তিকে দেখল। আকস্মিকভাবে ঘটনায় মধু যেন ভড়কে গিয়ে গলা ছেড়ে এক চিৎকার দিতে গেলে তার আগে ওর মুখটা চেপে ধরল কেউ। ষাঁড়ের মতো চেঁচালে, থাটিয়ে দুটো চর মারব, আমি এসেছি, কোনো বাঘ ভাল্লুক না, ভূত পেতনি না, স্টুপিড কোথাকার। ফিসফিসানির আওয়াজে কথাগুলো কানে পৌঁছাতেই মধু চোখ গোল গোল করে তাকালো। মুখের ওপর থেকে হাতটা সরিয়ে অবাক কণ্ঠে বলল, প্রহর, তুমি এখানে এত রাতে কেন, কিভাবে এমনভাবে বলছো যেন আজ নতুন এলাম তোমার জন্য এই জীবনে। কম তো আর পাইবে, এই ঘরে আসিনি, আজও এলাম, তুমি আসতে বাধ্য করেছ। মধু চাপা স্বরে রাগ দেখিয়ে বলল, মাথা ঠিক আছে তোমার? আগেকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মাঝে অনেক তফাত। তোমাকে কেউ এত রাতে আমার ঘরে দেখলে কি ভাববে বলতো? সব কিছুতে এত হঠকারিতা ঠিক নয় প্রহর। প্রহর মুখটা অন্ধকার করে ফেলল মধুর কথা শুনে। মিনমিনে স্বরে বলল, আমি তো তোমারই রাগ ভাঙাতে এসেছিলাম ল্যাভেন্ডার। তোমার মনে আর বিন্দু পরিমাণও রাগ, ক্ষোভ, অভিমান বা কষ্ট জমতে দিতে চাই না আমি। যাই হোক, এত রাতে ডিস্টার্ব করার জন্য সরি, আমি চলে যাচ্ছি, আর কখনো এইভাবে আসব না। প্রহর পা ঘুরিয়ে চলে যেতে লাগলো বারান্দার দিকে। মধু কপাল চাপড়ালো। আসলে মানুষ বদলায় না, রাগ ভাঙাতে এসে প্রহর নিজেই রেগে গেল, কষ্ট পেল, এটা কোনো কথা? এই দিকে সৌহার্দ্য এক হাতে একটা মোম নিয়ে তরির দিকে এগিয়ে আসছে। পুরো ঘর হলুদ আলোয় ঝলমল করছে। সৌহার্দ্য তরির কাছাকাছি এসে মোমের আলো তরির মুখের উপরে ধরল। তরির সৌহার্দ্যের দিকে এক পলক তাকিয়ে চোখটা নামিয়ে ফেলল। হাতে হাত ঘষে আমতা আমতা করে বলল, আবাব, ঘুমাবে না? এত রাতে এসব কি করছো? এত মোম কেন জ্বালিয়েছ? সৌহার্দ্য অদ্ভুত কণ্ঠে বলল, কেন, তোমার পছন্দ হয়নি? তরি হক চকিয়ে গেল, বলল, ও হয়েছে, অনেক সুন্দর লাগছে, তবে তো দেখা শেষ, এবার আলোগুলো নেভাও, আলো জ্বালিয়ে দেই, আর আমরা ঘুমাবো, এমনিতেও অনেক রাত হয়েছে, কালকে আবার ক্লাসে যেতে হবে আমার। বলেই তরি উল্টো দিকে গিয়ে আলো জ্বালাতে উদ্যত হতেই সৌহার্দ্য ওর শাড়ির আঁচল টেনে ধরল। তরির হৃৎস্পন্দন যেন থেমে যাওয়ার জোগাড়। কালকে ফ্রাইডে, তোমার ক্লাস নেই, ওকে? আর আমরা বিকালে ডিউটিও নেই। তরি সৌহার্দ্যের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, হো, ভুলেই গিয়েছিলাম, দেখেছ? সৌহার্দ্য হাত থেকে মোমটা রেখে দুই পা এগিয়ে গেল। তরির হাত ধরে টেনে নিজের কাছাকাছি এনে বলল, চাঁদ। তরি ইচ্ছত কেঁপে উঠে সৌহার্দ্যের দিকে তাকালো। কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না এখনো। কি অদ্ভুত কাণ্ড! সৌহার্দ্য হয়তো সেটা বুঝতে পারল, নিঃশব্দে হেসে বলল, তোমাকে হারিয়ে আমি শূন্য হয়ে গিয়েছিলাম চাঁদ। বিশ্বাস করো, আমার শুধু শ্বাস চলত, কিন্তু প্রাণটা তোমার সাথেই হারিয়ে গিয়েছিল। প্রাণহীন সৌহার্দ্য রাইহানকে সবাই দেখেছে, জানো তুমি সেটা? তরির চোখে পানি জমে এসেছে। মায়ের মৃত্যুর পর থেকে তরি নিজের চোখের জল আসতে দেয়নি কখনো। নিতান্তই পরিস্থিতির দায়ে লোক দেখানো কান্না কাঁদতে হয়েছে তাকে। তরির খুব করে বলতে ইচ্ছে হলো, মরে তো আমিও গিয়েছিলাম,
কিন্তু কেউ সেটা জানতে পারেনি, বুঝতেও পারেনি। বলতে চেয়েও কিছুই বলে উঠতে পারল না তরি। গলার ভেতর সব কথা যেন জমাট বেঁধে আছে, কিন্তু গলা বারবার ভিজে যাচ্ছে তরি। সৌহার্দ্য তরির মুখটা দুই হাতে আগলে নিল, যত্ন সহকারে চোখের পানিগুলো মুছে দিতে দিতে পিছেল হেসে বলল, তুমি বলতে না পারলেও তোমার না বলা কথাগুলো আমি বুঝি। আমার থেকে বেশি কষ্টে তুমি ছিলে, জানো আমি কখনো ভাবিনি তোমায় আমি আবারও ফিরে পাবো। মৃত মানুষ তো কখনো ফিরে আসে না, তোমার ফেরার দুরাশা করতাম কি করে বলো আমি? আর তোমায় বিয়ে আমি নিজের ইচ্ছেতেই করেছিলাম। আমি আগেই চেয়েছিলাম এমন কাউকে বিয়ে করতে যে কখনো আমার কাছে ভালোবাসা অধিকার দাবি করতে পারবে না। মায়ের কাছে শুনেছিলাম তুমি কথা বলতে পারো না। মা বাবা দুজনেই চিন্তিত ছিলেন তোমার বিয়ে নিয়ে, কারণ বরপক্ষ নাকি জানতো না যে তুমি কথা বলতে পারো না। সবটা জেনে আমি নিজে পরিকল্পনা সাজিয়েছিলাম তোমাকে বিয়ে করার। বিয়ের আগ মুহূর্তে বরপক্ষের কানে তোমার কথাটা আর তোমার কথা বলতে না পারার সত্যটা আমি তুলে দিয়েছিলাম, ফলশ্রুতিতে তোমার বিয়েটা ভেঙে যায়। কেউ তোমায় বিয়ে করবে না এটা জানাই ছিল আমার। আমি নিজেই তোমায় বিয়ের প্রস্তাব দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাজকে আরো সহজ করে দেয় আমার বাবা। তরি রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল, এরকম কাজ করতে পারলেন আপনি? এত প্ল্যান করে আমায় বিয়ে করেছেন? সিরিয়াসলি? সৌহার্দ্য হেসে বলল, নিজের স্বার্থের জন্য একটু বোকা তো বানাতেই হয়েছে সবাইকে, তবুও তোমাকে প্রথমবার দেখে অবাক হয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে, কথা বলতে পারে না। আফসোস হচ্ছিল তোমার ভাগ্য দেখে, আমার সাথে বিয়ে হওয়ায় তোমার জীবনটা নষ্টই হয়ে গেছে মনে হচ্ছিল বারবার, কারণ আমার পুরো অস্তিত্ব জুড়ে শুধুই আমার চাঁদের বসবাস ছিল। সেই জায়গায় কাউকে কোনোদিনও বসাতে পারতাম না আমি। তবুও সময়ের পরিবর্তনে হয়তো তোমার প্রতি অনুভূতি সৃষ্টি হতো, তোমার নিরাপত্তাকে নিবিড়ভাবে ভালোবেসে ফেলতাম, দ্বিতীয় প্রেমের জোয়ার আসতো হয়তো, কিন্তু চাঁদকে যে কোনো দিন ভুলতে পারতাম না। চাঁদের প্রতি আমার ভালোবাসা কখনো বিন্দু পরিমাণও কমেনি, বরং বেড়েই চলেছিল ক্রমাগত ওর অনুপস্থিতিতেও। এখানে আমার কি দোষ বলো? মনের ওপরে তো আর কারোর জোর খাটানো যায় না। সৌহার্দ্য থামল, তরির ঠোঁট প্রসারিত করে হাসছে, ছেলেটা পাগল। সৌহার্দ্যের চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে দিতে তরি বলল, পাগল ডাক্তার আমার, এত বেশি ভালোবাসতে নেই। জীবন সবসময়ই আমার সাথে নিষ্ঠুরতা করেছে, জানো আমাকে এত বেশি ভালোবেসো না, পরে আমার দেওয়া কোনো আঘাতের কষ্ট সহ্য হবে না তোমার। আবার এমনও তো হতে পারে তুমি আমাকে আঘাত করলে সেই যন্ত্রণার বিষ অনেক ভয়ঙ্কর। সৌহার্দ্য তরিকে তড়িৎ গতিতে বুকে আগলে নিয়ে বলল, আকাশের বুকে যেমন একটা মাত্র চাঁদ, তেমনি আমার জীবনেও একটা মাত্র চাঁদ তুমি। তোমায় নিজের বুকে আগলে রাখবো সব সময়, পারলে বুকের ভেতরে ঢুকিয়ে রাখবো। সৌহার্দ্য অরিত্রির জন্য সব করতে পারে। তরি হাসলো, কিছুই বলল না, সৌহার্দ্যকে কিছু বলে লাভ নেই। বেশ কিছু সময় মুহূর্ত নীরব কাটল। হঠাৎ সৌহার্দ্য নীরবতা ভেঙে বলল, চাঁদ, দাদির সাথে আজকে আমার একটা ডিল হয়েছে। তরি ভুরু কুচকে সৌহার্দ্যের বুক থেকে মাথা তুলল, উৎসুক দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, কি ডিল? সৌহার্দ্য তরির কানে কানে ফিসফিস করে বলল, দাদি আর নাতির ঘরের বংশধর দেখতে চেয়েছে, দাদির ইচ্ছে কিভাবে অপূর্ণ রাখি বলো। তরি হতভম্ব হয়ে বলল, তার মানে এসব আপনাদের প্ল্যান ছিল? দাদি এর জন্যই আমাকে এতক্ষণ আটকে রেখেছিল? আপনি দাদির সাথে এত কিছু বলেছেন, লাজ লজ্জা কি সব পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন? মানে আপনি? সৌহার্দ্য তরির মুখটা চেপে ধরে কথা বলা বন্ধ করে দিল। তরি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য বলল, আপনি আপনি করে কথা বলতে নিষেধ করেছি না?
আর যা করেছি বেশ করেছি। বয়স 30+ হয়ে গেছে আমার, আর কত অপেক্ষা? এবার বলে দাও না যে আমাকে ভালোবাসো। তোরে কিছু বলল না, সৌহার্দের হাতের বাঁধন আলগা করে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। সৌহার্দের মুখে আধার নেমে এলো। মুখ ঘুরিয়ে নিতেই হুট করে তরি এসে সৌহার্দের গালে অধর ছুঁয়ে দিল। সৌহার্দ চোখটা বড় বড় করে তরির দিকে তাকাতেই তরি সৌহার্দকে জাপটে ধরে বল, ভালোবাসি তো। খুশিতে সৌহার্দের চোখে পানি চলে এলো। পরম আবেশে নিজের বুকে আগলে নিল নিজের অর্ধাঙ্গিনীকে। তারপর প্রজ্বলিত মোমগুলো কেঁপে কেঁপে উঠে নিজ দায়িত্বে নিভে গেল। চাঁদটি হঠাৎই মেঘের আড়ালে মুখ লোকালো, কিন্তু পূর্ণিমার আলোয় ভাসিয়ে দিল পৃথিবীকে। প্রণয়াসক্ত পূর্ণিমার পরিণয় থেকে পরিণতি পেল অনাকাঙ্ক্ষিতভাবেই। প্রহর আজ বিকালে ক্যাম্পাসে এসেছে, সারাদিন অফিসে থাকতে হয়েছে আজকে, কিছু ফর্মালিটি আর একটা ইনভেস্টিগেশনের জন্য। মিটিংয়ে ওইদিকে ব্যস্ততা বেড়ে যাচ্ছে, তাই ক্যাম্পাসে 3 দিনের বেশি ক্লাস রাখেনি সে। আজ কোনো ক্লাস নেই প্রহরের। এই অসময়ে ক্যাম্পাসে আসার প্রধান কারণ হলো মধু। মেয়েটার সাথে একবার দেখা না করে থাকাই যাচ্ছে না আর। আর মেয়েটাও অদ্ভুত, একটুও বুদ্ধি হলো না এখনো পর্যন্ত। ও নিজে রাগ করে চলে এলো গত রাতে, একবার রাগ ভাঙানোর জন্য চেষ্টা করলো না, না ফোন দিয়েছে আর না তো কোনো টেক্সট। ভেবেই যেন গাল ফুলালো প্রহর। গাড়ি নিয়ে আর গেটের ভেতরে ঢুকলো না, এক সাইডে পার্ক করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়ির ভেতরে রিয়াদ আর ড্রাইভার আছে। প্রহর রিয়াদকে বল, তুমি গাড়িটা নিয়ে যাও, বাসায় পৌঁছে আবারও গাড়িটা পাঠিয়ে দিও না হয়। রিয়াদ অসম্মতি জানিয়ে বল, দরকার নেই স্যার, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো, আমার বাসা তো এই তো কাছেই। আমি যা বলেছি সেটাই হবে, যাও। প্রহরের শক্ত কণ্ঠ শুনে রিয়াদ আর কথা বাড়ানোর সাহস পেল না, চুপচাপ মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে চলে গেল। প্রহর একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাতেই ওর ভ্রু আপনা আপনি যেন কুচকে গেল। কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা ছেলে আর মেয়েটার দিকে। মেয়েটা তো অরুণী, কিন্তু ছেলেটা কে? এই ছেলেকে প্রহর কখনো দেখেছে বলে তো মনে হয় না। অরুণী ছেলেটার দিকে তাকিয়ে বেশ গুরুতর ভঙ্গিতে কথা বলছে, দেখে বোঝাই যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ কথা বলছে ওরা। প্রহর শোনার চেষ্টা করল, কিন্তু এত দূর থেকে কিছুই শোনা যাচ্ছে না। স্বাভাবিকভাবে হেঁটে এগিয়ে গেল ওদের দিকে প্রহর। অরুণী চোখ ঘোরাতেই প্রহরকে এগোতে দেখে ভূত দেখার মতো করে চমকে উঠল। প্রহর এক দেখায় বুঝেই ফেলল সেটা। অরুণী ঢোক গিলে আশেপাশে তাকাতে লাগলো। প্রহর অরুণীর কাছাকাছি এসে দাঁড়িয়ে সূক্ষ্ম নজরে দেখল দুজনকে। ভুরু উঁচিয়ে অরুণীর দিকে তাকিয়ে বলল, কিরে তুই হঠাৎ আমাদের ক্যাম্পাসের সামনে? এদিকে তো তোর আসার কথা না, তুই তো এখন তোর ইন্টার্নশিপ নিয়ে ব্যস্ত আমি যতদূর জানি। অরুণী তখন আমতা আমতা করে বলল, ওই তো আসলে এমনি একটু ঘুরতে এসেছিলাম, কখনো এখানে আসা হয়নি তো তাই আর কি। প্রহর বুঝতে পেরেছে এমন ভঙ্গি করে বলল, হো আই সি, তো তোর সাথে এই ছেলেটাকে রিলেশন চলছে নাকি ওর সাথে আবার? অরুণী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে পাশে কোনো ছেলেকে দেখলেই সেটাকে ঘুরিয়ে নিয়ে এক জায়গায় নিয়ে বসাও কেন তোমরা সবাই? ও আমার বয়ফ্রেন্ড কেন হবে, তাহলে কে? অরুণী চাপা রাগী কণ্ঠে বলল, সেটা তোমার না জানলেও চলবে, মাইন্ড ইওর ওন বিজনেস, বলেই আবারও ছেলেটার দিকে তাকিয়ে বলল, অর্ণব চলুন। অরুণী উল্টো দিকে হাঁটা শুরু করলো, অর্ণবও ওর পিছু পিছু গেল। প্রহর ওদের যাওয়ার দিকে ভুরু কুচকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, অর্ণব এই ছেলে কোথা থেকে এসে জুটলো আবার? না ব্যাপারটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, খোঁজ খবর লাগাতে হবে। প্রহর ভেতরে ঢুকে মধুর ডিপার্টমেন্টের দিকে গেল। মধু একটা ছেলেকে প্রচুর গালিগালাজ করছে, মাঝে মাঝে ঠুসঠাস চড়ও দিচ্ছে। তরি পাশে দাঁড়িয়ে ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু মধু তো কারোর কথা শোনার মেয়েই না। প্রহর হতভম্ব হয়ে মধুর দিকে এগিয়ে গেল।
অনেক দিন ধরে খেয়াল করছি, আমাকে ফলো করছিস তুই, একবার ওয়ার্নিং দেওয়ার পরও শুনিসনি। এই তোকে বলেছি না আমার বর আছে, বিবাহিত আমি, তবু আমাকে ডিস্টার্ব করছিস। ছেলেটা কিছু বলতে নিলে মধু ধমকে ওকে থামিয়ে দিয়ে বলল, আব্বে চুপ, আর একটা কথা বলে আজ তোর একদিন নয়তো আমার। তোর সাহস হয় কি করে আমার দিকে তাকানোর, তাও আবার ওই রকম নজরে? তোর চোখ দুটো তো আমি আজকে না তুলছি, তাহলে তোকে তো আমি। মধু আরেকটা চড় দেওয়ার জন্য হাত তুলতেই প্রহর ওকে আটকে দিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি করছো তুমি এসব মধু? মধু নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ো তুমি আমাকে, ওকে তো আমাকে আজকে দেখে নিব, ছাড় বলছি। প্রহর মধুকে টেনে নিয়ে অন্যদিকে চলে গেল। তরি ওদের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়ের হুটহাট হাত চলার অভ্যাস এই জীবনে যাবে বলে মনে হয় না। প্রহরকে এইভাবে মধুর হাত ধরে টেনে নিয়ে যেতে দেখে আশেপাশের স্টুডেন্টরা কানা ঘষা শুরু করে দিল। প্রহর বিব্রত হলো ব্যাপারটা খেয়াল করে। মধু ফুসফুস করছে, রাগি দৃষ্টিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, তোমাকে কে বলেছে আমাকে এইভাবে টেনে নিয়ে আসতে? ওই বাঁদরটাকে আরো দুটো লাগিয়ে দিয়ে আসতে পারলে তবেই আমার শান্তি হতো। প্রহর বিরক্ত হয়ে বলল, শ্যাট আপ মধু, এভাবে মানুষের উপরে হুটহাট হাত তোলা ঠিক না। মুখে বলেও অনেক কিছু বোঝানো যায়। ভুলে যেও না তুমি একটা মেয়ে, আর মেয়েদের সবসময় ভদ্রতা মেনটেন করে চলতে হয়। এভাবে মানুষের গায়ে হাত তোলা কখনো কোনো ভদ্র মেয়ের কাজ হতে পারে না। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্ট, ওকে? মধু ভুরু কুচকে তাকিয়ে বল, শোনো, আমি নিজেকে বদলাতে পারবো না, আর না আমি চাই নিজেকে বদলাতে, আমি কোনো ভদ্র মেয়ে নইও, আর তোমারও সেটা ভালো করেই জানা উচিত। প্রহর দীর্ঘশ্বাস ফেলে বল, আমি তোমাকে বদলাতে চাইছি না মধু, তুমি ভুল বুঝছো আমায়। আশেপাশের সবাইকে দেখেও কি ভাবছে দেখো, আমাদেরকে দেখে। আজকে তুমি এইসব না করলে একদম এরকমটা পরিস্থিতি অন্তত পড়তে হতো না আমাদেরকে। তোমাকে তো আমি বলিনি আমাকে আটকাতে, বাধা কেন দিয়েছো আমায়? আর সবাই এইভাবে দেখছে তো দেখুক, ওদের চোখ আছে, ওরা তো দেখবেই। দুই দিন পরে তোমার আমার বিয়ে হলে জানতেই তো পারবে সবটা, এতে এত হাইপার হওয়ার কি আছে? প্রহর হতাশ হয়ে বলল, তোমাকে কোনো কিছু বোঝানোই যেন বেকার, কোনো কথার সোজা মানে বুঝতেই চাও না, চলো একটা জায়গায় যাব তোমাকে নিয়ে। প্রহর এগিয়ে যেতে লাগলো। মধু প্রহরের পিছু পিছু হাঁটতে হাঁটতে গাল ফুলিয়ে বলল, এখন তো আমাকে ভালোই লাগবে না, আমি পুরনো হয়ে গিয়েছি না, আবার আমি তো ভদ্রও না। প্রহর সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে মিটমিট করে হাসলো, মেয়েটা আসলেই পাগল। তোরে বুঝতে পারল মধু প্রহরের সাথেই বাসায় যাবে, ওদেরকে আর ডিস্টার্ব করলো না, তাই একা একাই চলে যাওয়ার জন্য গেটের দিকে পা বাড়ালো। হঠাৎ সামনে কারোর সাথে ধাক্কা লাগলো তোরি আর চমকে উঠল, কিরে কেমন আছিস তোরি, ভুলেই তো গিয়েছিস আমাকে মনে হয়। তোরি চোখ তুলে সামনে তাকালো, স্বস্তির নিঃশ্বাস ফেলে বল, হো অর্ণব ভাইয়া তুমি, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। অর্ণব ভুরু বাঁকিয়ে তাকিয়ে হেসে বল, তুই আবার ভয় পাওয়া শুরু করলি কবে থেকে, মনে ভয় ডরও আছে নাকি তোর? সব মানুষের মনেই ভয় আছে বুঝলে, যাই হোক তুমি এখানে কি মনে করে হঠাৎ? কিছু মনে করে না রে, বাবার কোম্পানিতেই জয়েন করেছি আমি, এই দিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজে, তোর সাথে তো অনেকদিন দেখা হয় না, কথা বলার পর মাত্র একবার ফোনে কথা বলেছিলে আমার সাথে, আজকে কাজ দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম দেখা করেই যাই। তোরই হালকা হেসে বলল, ও ভালো করেছো, চলো না সামনে গিয়ে বসে কথা বলি। অর্ণব মলিন হেসে বল, না বসবো না, তোকে দেখার ইচ্ছে ছিল একটু, দেখা শেষ, যদিও তোকে দেখার স্বাদ এই জীবনে ফুরাবে না আমার, কিন্তু এখন তোকে নিয়ে এসব ভাবাও পাপ আমার জন্য। তোরই চোখ নামিয়ে ফেল, হাতে হাত ঘষে কিছু মুহূর্ত নীরব রইল, পুনরায় অর্ণবের দিকে তাকিয়ে বল, কেন আমাকে নিয়ে এত ভাবো অর্ণব ভাই, ভুলে যাও না আমাকে, আমার জীবন তো অন্য কারোর সঙ্গে বাধা পড়ে গেছে,
এই বন্ধন ছিন্ন হওয়ার নয়, আর না ছিন্ন করার ইচ্ছে আমার আছে। তুমি তোমার জীবনটা গুছিয়ে নাও না, অর্ণব ম্লান কণ্ঠে বল। গুছিয়ে নেব আমি নিজেকে, তুই আমাকে নিয়ে ভাবিস না, শুধু আমাকে এটা বল যে তুই ভালো আছিস তো, সুখে আছিস তো? তোরই সুখেই আছে, ভালোই আছে। ডক্টর সৌহার্দ্য রাইহান বেঁচে থাকতে আর যাই হোক, তার চাঁদের জীবনে ভালোবাসার কোনো অভাব পড়তে দিবে না, বুঝতে পেরেছেন মিস্টার অর্ণব? বলেই সৌহার্দ্য তোরির পাশে দাঁড়িয়ে ওর হাত নিজের হাতের মুঠোয় আঁকড়ে ধরল। অর্ণবের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বেটার হয় যে আপনি তোরিকে নিয়ে আর মাথা না ঘামান। আমার বউ, আমার বউকে নিয়ে আমি প্রচণ্ড পসেসিভ, ওর সুখের কোনো কমতি আমি রাখব না। কাজিন হিসাবে তোরিকে নিয়ে আপনি একটু বেশি কনসার্ন, আর এটা হতেই পারেন, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। চলো চাঁদ। সৌহার্দ্য তোরির হাত ধরে নিজের সাথে নিয়ে এগিয়ে যেতে লাগলো। পেছন থেকে অর্ণব স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, আমি মানি না যে তুমি আর তোরি একে অপরের জন্য তৈরি হয়েছ। তবে আগেও বলেছি, আজও বলছি, যেদিন তোরির চোখে এক ফোঁটা অশ্রুর কারণ তুমি হবে, সেই দিনই তুমি ওকে হারাবে। আই শিওর, দুনিয়ার যেই প্রান্তেই আমি থাকি না কেন, তোরির চোখের জল মুছতে ছুটে আসবই আসব। সৌহার্দ্যকে এনে দাও বাবা, ওকে ছাড়তে পারবো না আমি, সৌহার্দ্যকে এনে দাও। অরুণীর অস্বাভাবিক আচরণ বেশ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করছেন আরমান সাহেব। মেয়ের এমন আচরণই তার প্রত্যাশিত, মনে মনে ক্রোধ হেসে তিনি ভাবলেন, তোমাকে তো এমন এগ্রেসিভ রূপেই দেখতে চেয়েছিলাম আমি অরুণী, আমার দীর্ঘায়ুর জন্য হলেও তোমায় গুটি হিসাবে ব্যবহার করতে হলো আমায়, বাট আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট ফর দিস। আরমান সাহেব স্বাভাবিকভাবেই তাকিয়ে আছেন অরুণীর দিকে, কিন্তু অরুণীর চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, থেমে থেমে বড় বড় শ্বাস নিচ্ছে সে, চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো কনিষ্ঠ আঙ্গুল দিয়ে মুছে সে বাবার দিকে তাকিয়ে বলল, আমাকে এমন কেন বানিয়ে দিলে বাবা? তুমি তুমি আমার শরীরে কিসের ইনজেকশন পুশ করছো এতদিন? তুমি নাকি আমাকে ড্রাগস দিতে? এটা কি সত্যি? আরমান সাহেব অরুণীর দিকে বিস্ফোরিত চোখে তাকালেন, তড়িৎ গতিতে নড়ে চড়ে বসে বলেন, এসব কি বলছো তুমি অরুণী? আমি তোমার সাথে এমনটা কিভাবে করব? আমি তোমার বাবা, বাবারা কখনো পারে নিজের সন্তানের সাথে এমন করতে? অরুণী তাচ্ছিল্যময় হাসি দিয়ে বল, সেটা তো আমার ভাবনাও ছিল বাবা, একজন বাবা কিভাবে তার মেয়ের সাথে এমনটা করতে পারে আমি বিশ্বাস করতে পারিনি। জানো, স্যারের মুখে এমন কথা শুনে আমি ওনার সাথে প্রচুর খারাপ আচরণ করে এসেছি। স্যার কয়েকটা টেস্ট দিয়ে বলেন নিশ্চিত হয়ে নিতে। আজকে আমি জানতে পেরেছি যে উনি ঠিকই ছিলেন, ভুল তো ছিলাম আমি, তোমায় অন্ধের মতো বিশ্বাস করেছি, আর অন্যদিকে আমার সবচেয়ে বড় ক্ষতিটা তুমিই করলে। আরমান হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে, কি বলা উচিত সেটা ভেবে পাচ্ছেন না তিনি এই মুহূর্তে। অরুণী ওনার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার এমন কাজের পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না, তবে তোমার এই কাজের জন্য আমার জীবনের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে, নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি আমি, এখন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না আমি। আজ বিকালে যখন অরিত্রী আর সৌহার্দ্য একে অপরের হাত ধরে ক্যাম্পাসে হাঁটছিল, ওদের মধ্যকার প্রেম খুনসুটি কেয়ারিং সহ্য হচ্ছিল না আমার। আমি বুঝে গিয়েছি সৌহার্দ্য আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ, ওকে কারোর সাথে শেয়ার করা আমার পক্ষে ইম্পসিবল, ওদের জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েও আমি পারছি না। ভালোবাসা আজ আমার মধ্যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে, তাতে অরিত্রী আর সৌহার্দ্য দুজনকেই পড়তে হবে, সৌহার্দ্যের জীবনে শুধু আমার আধিপত্য থাকবে। ডক্টর সৌহার্দ্য রাইহান, তুমি চাইলেও তুমি আমার, তুমি না চাইলেও তুমি আমার, হয় তুমি আমার হবে নয়তো কারো নয়, হা হা হা। অরুণী ভয়ঙ্কর ভঙ্গিতে হাসছে। আরমান সাহেব শিউরে উঠলেন
অরুণীর এমন হাসি দেখে। অরুণীর চোখ দুটো আজকে কোনো মায়া দেখতে পারছেন না তিনি। অরুণীর চোখ দিয়ে পানি পড়ছে। ধীরে ধীরে হাসির মাত্রা কমে গেল। অরুণী শব্দ করে কেঁদে দিল। আরমান সাহেবের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করল সেই কান্না। তিনি হতবাক হয়ে তাকিয়ে রইলেন সেই ভয়ঙ্কর কান্নার দিকে। অরুণী কান্নার তোড়ে গর্জে উঠে বলল, সৌহার্দ শুধু আমার হবে, নয়তো ওকে মরতে হবে। তার আগে আমি তোমাকে মারব, এরপর অরিত্রী আর সৌহার্দকে, তারপর নিজেকে মারব। প্রেমের সৌন্দর্য দেখে এসেছো সারা জীবন, এখন থেকে দেখবে প্রেমের সবচেয়ে কুৎসিত রূপটা, যেখানে থাকবে শুধু কান্না, মৃত্যু ও ধ্বংস। নিকশ কালো আধার আর আকাশ জুড়ে তারার মেলা, কেমন লাগছে দৃশ্যটা? প্রহর হালকা হেসে উৎসুক দৃষ্টিতে তাকালো মধুর দিকে। মধু আশেপাশে তাকিয়ে সবটা অবলোকন করায় ব্যস্ত। একটা রেস্টুরেন্টের রুফটপে বসেছে ওরা দুজন। পুরো রুফটপ বেশ সুন্দর করে সাজানো, আর তার মাঝে একটা টেবিলে শুধু ওরা দুজন বসেছে। কাঁচা ফুলের সুগন্ধ মধুর নাকে এসে লাগছে। অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল মধুর। অস্পষ্ট স্বরেই বলল, এত সুন্দর, এত কিছুর আয়োজন করেছো কেন আজকে? কোনো স্পেশাল ডে আছে নাকি? আমার তো মনে পড়ছে না। প্রহর মুখ বাঁকিয়ে বল, স্পেশাল ডে লাগে নাকি? তোমার সাথে কাটানো সব ডেই স্পেশাল আমার জন্য, শুধু তুমিই বুঝলে না। মধু মনে মনে হাসল, কিন্তু সেটা প্রহরকে বুঝতে না দিয়েই বলল, আমাকে এসব বলে পাম্পিং করে কোনো লাভ নেই। আমি বলছি না, যাই হোক, এখানে কি শুধু এইসব সৌন্দর্য দেখতে নিয়ে এসেছেন নাকি কিছু খাওয়ার মতোও আছে? আমার প্রচুর খিদে লেগেছে। প্রহর বিরক্তিতে কপাল কুচকে বল, হ্যাঁ সেই সকল রোমান্টিক মোমেন্টেই তোমার ক্ষুধা লেগে যায়, এত পেটুক কবে থেকে হলে, আশ্চর্য। মধু চোখ পাকিয়ে তাকালো, বলল, কি বললে, আমি পেটুক? প্রহর কপট হেসে বল, জি শোনো, আমি না এখানে তোমার সাথে প্রেম করতে এসেছি, খাওয়া দাওয়া পরে হবে, কিন্তু খিদে আটকে রাখা দায় হচ্ছে যে আমার। পেটের ভেতর থেকে অদ্ভুত ডাকাডাকি শুরু হয়ে গেছে। প্রহর অবাক হয়ে বল, হোয়াট? মধু অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ, দুপুরে লাঞ্চ করতে পারিনি, ক্লাস ছিল বলে সেই সকালে খেয়েছিলাম। প্রহরের প্রচণ্ড রাগ লাগলো। ফোঁস করে একটা উত্তপ্ত শ্বাস ফেলে বলল, স্টুপিড, কবে যে মানুষ হবে তুমি? ভুরু কুচকে তাকিয়ে বলল মধু, মানে কি বুঝালেন, আমি মানুষ না? প্রহর রাগমাখা মুখে নাটকীয় হাসির রেখা টেনে বলল, না, কোনো মানুষ কখনো এত বেলা পর্যন্ত না খেয়ে থাকে না। প্রহর কল দিয়ে খাবার অর্ডার করল। মধু আশেপাশে তাকাচ্ছে আর পা দোলাচ্ছে। প্রহর মধুকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে হাসল আর ভাবল, আই উইশ তুমি সারা জীবন এমনই থাকো, তোমার এই শিশু সুলভ মনটাকেই আমি ভালোবাসি আর অ্যারোগেন্ট রূপটাকেই ভালোবাসি। কেটে গেছে মাস খানেকের মতো সময়। দিনকাল স্বাভাবিক গতিতেই চলছে। তরীর রোজকার, ক্লাস, সংসার এবং সৌহার্দের প্রেম, সারাটা দিন কিভাবে এসবে মত থেকে কাটিয়ে দেয় তরি বুঝেই উঠতে পারে না। কি রে নাথব, আজকে ক্লাস করতে যাইবি না? তোর তো পারলে শুক্র শনিও যাইতে মন চায় ভার্সিটি। দাদির দিকে তাকিয়ে সুন্দর একটা হাসি দিল তরি, বলল, আজকে যাব না দাদি, মধু একাই গেছে। দাদি ভুরু কুচকে তাকিয়ে বলেন, কেন যাবি না, কি হয়েছে বলতো? তোর মুখটা এমন ফ্যাকাশে হয়ে যাইতেছে কেন? চোখ দুটো তো গর্তে চইলা গেছে একেবারে, চোখের নিচে এত কালি পড়ছে, ঘুমাস না রাতে? তরি মলিন হেসে বলল, রাত জাগতে হয় একটু, প্রতিদিন পড়তে না বসলে পড়াশোনার খেই হারিয়ে ফেলি আমি, এর জন্যই। তোর শরীর ভালো আছে তো? আরে হ্যাঁ, সুস্থই আছি আমি, আজকে একটু রেস্টের জন্যই বাসায় আসি, এই আর কি। দাদি তরির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তাহলে যা, ঘরে গিয়ে শুয়ে থাক, বাইরে বসে থাকার কোনো দরকার নেই, যা। তরি ধীরে ধীরে পা ফেলে ঘরের দিকে এগিয়ে গেল। মাথাটা ঝিমঝিম করে আসছে ওর। সৌহার্দের দাদি পেছন থেকে জহুরির নজরে পরখ করছেন তরিকে।
কেন যেন সবটা স্বাভাবিক লাগছে না। তরিকে তো এমনটা মোটেও মনে হচ্ছে না। বিছানায় বসা মাত্রই তরির সারা শরীর ঝিমঝিমিয়ে উঠল। বুক ভার হয়ে ভেতর থেকে মুচড়ে সব বেরিয়ে আসার উপক্রম হলো। দৌড়ে অসময়ে চলে গেল সে, বেরিয়ে এলো প্রায় আধা ঘন্টা পর। দুই হাত দিয়ে মাথার দুই পাশের চুল খামছে ধরে বিছানায় এসে পড়ল তরি। হাত গলিয়ে সাদা রঙের প্রেগনেন্সির কিটটা ফ্লোরে পড়ে গেল। সেটার গায়ে লাল বর্ণের দাগটা স্পষ্ট। নিজের পেটের ওপরে সযত্নে হাত রাখলো তরি। চোখ থেকে ছিটকে জল রেখা গড়িয়ে পড়ছে। কেন এমনটা হলো, কিভাবে এমনটা হলো? এমনটা না হওয়ার জন্য তরি নিজের সর্বাত্মক চেষ্টা করেছিল, তবুও ভাগ্য কেন এমন নির্মম খেলায় নামালো তরিকে? কাঁদতে কাঁদতে নিজের পেটে হাত বুলিয়ে তরি বলল, কেন এলি তুই এই নিষ্ঠুর পৃথিবীতে? একটা অভিশপ্ত জীবন দিতে চাই না আমি তোকে। এখন কিভাবে কি করব আমি? কান্নায় মুচড়ে পড়ার এক পর্যায়ে তরি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল, নিজেকে শক্ত করল। তার নিষ্ঠুর রূপটা আর আড়াল করা যাবে না, আর এই নিষ্ঠুরতার শুরুটা নিজের অনাগত সন্তানকে দিয়েই হবে। ভাবতেই পারেনি সে, দাঁতে দাঁত চেপে নিজের চোখের জল মুছে ফেলল সে। চোখ বুঝে নিজেই নিজেকে বলল, তোর মাকে ক্ষমা করে দিস, হয়তো আমি পৃথিবীর নিকৃষ্টতম মা হব, কিন্তু নিজের সন্তানের খুনি হওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আমার।